কুড়ি বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ঘরের ভেতর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ নদিয়া শান্তিপুর আঠেরো নম্বর ওয়ার্ডের তোপানাপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে মৃত যুবকের নাম মনীন্দ্র দাস বয়স কুড়ি বছর পরিবারের দাবি গতকাল রাত্রি দশটা নাগাদ বাড়িতে ফেরে এরপর নিজের ঘরে শুতে যায় সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে এই ঘটনায় যুবক কী কারণে আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে অনেকটাই ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায় পরিবারের কাছ থেকে জানা গিয়েছে এই আত্মহত্যার পেছনে হয়তো প্রেম ঘটিত কোনো কারণ থাকতে পারে অন্যদিকে রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় কিছুই হয়নি রাত্রেবেলায় সব পাড়ায় ভালোভাবে থাকে সারাদিন নেই ঘুরে ফেরে মা যেভাবে মামরা ছেলে একা ঘরে থাকে এবার একটু মদ মদ খেত এবার এনে আমরা বোকা করতাম আগে কিন্তু এখন আর ইদারিং তো আর কিছু বোকা করি না ছোটবেলা আর কোনো কথা নেই কালকেও ভালো মানুষ বাড়িতে ফোন করলো এই বাড়িতে একা থাকে এবার দেখি সকালবেলা উঠছে না বেলা দশটা বেজে গেলো এগারোটা বেজে গেছে ধাক্কা দিয়ে থাকে কি নাম ছেলে মলিন্দ্র দাস কত বয়স এই কুড়ি বছর পড়াশোনা করছিলো পড়াশোনা না পড়াশোনা তুমি অন্য কোনো কাজ করতো কাজ আমাদের যেটা ব্যবসা সেটা

অভিযোগ তার নামে কি করবো অভিযোগ তার উত্তর করলে সে মেয়েটা তার অভিযোগ করে কি হয় বলুন অকালে তো ছেলের প্রাণ চলে গেল কি বলবো তার চলে গেল এই যে তার মেয়ের ছবি যে হ্যাঁ আমার তো ভাইপো একটাই ছিল একটাই ছেলে খালি হয়ে গেল ওর বাবা ওর বাবার তো একটাই ছেলে আর তো কেউ নেই আপনি কি এখন পরে যে বিয়ে করেছে সে তার এক ওর তো ছেলেমেলে হয়নি একটাই ছেলে শেষ শেষ হয়ে গেল বাড়ি খালি আপনি কি আমি ওর যেটা হয় বাবা কি করেন বাবা ব্যবসা করে বাবাকে ছেলেকে দেখতো না বাবা আসছে বাবা ছেলেকে দেখতো বাবা তো বাবা তো ছেলে যখন বল তখন তাই করতো কোনো রকম যে ওকে টুটি রাখি তা করেনি তো কোনো রকম যে টুটি করে তাও করেনি তো বাড়ি কোথায় বাড়ি নতুন হাট তো খানাপাড়া আপনার নাম আমার নাম হারাবেম দাস আপনি কি নাম হারু যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট